আসসালামু আলাইকুম। সিইসি অনলাইন স্কুল থেকে সবাইকে স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমার এখানে বাইরে বৃষ্টি, ইলেকট্রিসিটি না থাকার কারণে আলোক স্বল্পতা, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। হয়তো ক্লাস চলতে চলতে ইলেকট্রিসিটি চলে আসতে পারে, কিন্তু আমাদের ক্লাস থামানো যাবে না, ক্লাসটা চালায় নিতে হবে। তো আজকে তোমরা সবাই জানো যে পিইসি অনলাইন স্কুলে চলছে ম্যাথ ফেস্টিভ্যাল, অর্থাৎ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রথম অধ্যায় থেকে শেষ অধ্যায় পর্যন্ত এক একজন শিক্ষক পুরো বইটা একদিনে শেষ করে দেবে। তো তোমরা যারা পঞ্চম শ্রেণীর শিক্ষক শিক্ষার্থী আছো, তারা সবাই তোমাদের গণিত বই, খাতা এবং কলম নিয়ে বসে পড়ো এবং আমার ক্লাসটা করো, আর আমাদের আজকে এই ম্যাথ ফেস্টিভ্যালে সবাই অংশগ্রহণ করো। ফেস্টিভ্যাল মানে কি? উৎসব, রাইট? তো আজকের এই গণিত উৎসবে সবাই অংশগ্রহণ করো। চলো আমরা ক্লাসে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু দেখো এই কার্ডটা, একটু দেখো তোমরা কি এটা পড়তে পারবে? নিশ্চয়ই পারবে। তো পড়ো তো দেখি এখানে কি আছে, এই সংখ্যাটি পড়ো। হ্যাঁ, এই সংখ্যাটি হচ্ছে 42.195, 42.195। এটা আসলে কি সংখ্যা? এটা কি, এটা কি কি বলে? 42.195 এটা কি কি বলে? এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ, এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। তো আমরা আজকে পড়ব দশমিক ভগ্নাংশের, দশমিক ভগ্নাংশের, দশমিক ভগ্নাংশের গুণ। পড়ব আজকে দশমিক ভগ্নাংশের গুণ। তো আমরা দশমিক ভগ্নাংশের গুণ আসলে আগেই পড়েছি, তাই না? তো আমরা একটু যদি যাচাই করি দশমিক ভগ্নাংশের গুণটা কি, তোমাদের কি মনে আছে? প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে। আমি যদি একটু দেখি তোমাদের যাচাই করার জন্য, 20.24, এটাকে তোমরা গুণ করতে পারবে দশমিক ভগ্নাংশের গুণ? অবশ্যই পারবে, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি একটু তোমাদের সহযোগিতা করি, মনে করাই নি। 19 গুণ করি আমরা, 20.20×2.4, তাহলে আমি কি করবো? স্বাভাবিক গুণ করবো, আগে চারের সাথে শূন্য গুণ করলে শূন্য, চার দুগুণ আট, তারপর আবার গুণ, দুইয়ের সাথে শূন্য গুণ করলে শূন্য, দুই দুগুণ চার, তাহলে শূন্য আট, শূন্য শূন্য আট চার, 880, তাই না? তাহলে আমাদের দ্বিতীয় কোথায় শূন্য আছে, শূন্যটা আছে, দশমিকটা আছে এক ঘর পরে। তাহলে এখানে যদি এক ঘর পরে আমি দশমিক বসাই, তাহলে কি হবে? এইখানে দশমিক হবে, উত্তর কি হবে? শুধু 48, কারণ দশমিকের পরে শূন্যের কোনো দাম নেই, দশমিকের পরে শূন্যের কোনো দাম নেই, এটাই হবে 48, তাই না? তবে এই ধরনের গুণ আসলে এর আগেও করেছি আমরা, এই ধরনের গুণ আগেও যেহেতু করেছি, আমরা এই গুণগুলো এখন করব না। আমরা এখন কি করব? তো তোমরা এখন তোমাদের গণিত বইয়ে 87 পৃষ্ঠায় চলে যাও, গণিত বইয়ের 87 পৃষ্ঠায় অনুশীলনী 7-এর খ, গণিত বইয়ের 87 পৃষ্ঠা অনুশীলনী 7-এর খ, অনুশীলনী 7-এর খ, ঠিক আছে? পৃষ্ঠা 7-এর খ, ঠিক আছে? আমি এখানে লিখে দিলাম পৃষ্ঠা 87, অনু 7-এর খ। আমরা প্রথমে অঙ্কটা করবো, আমরা প্রথমে অঙ্ক করবো 4 নম্বর অঙ্কটা। দেখো তোমাদের সুবিধার্থে আমি এখানে লিখে দিচ্ছি আগেই 4 নম্বর অঙ্কটা, তোমাদের তোমার বইয়ে দেখো 87 পৃষ্ঠা 7-এর 4 নম্বর অঙ্ক। তো শিক্ষার্থীরা, তোমরা কি এটা দেখতে পাচ্ছ? আলোক স্বল্পতা আছে, আমি আগেই বলেছি যে বৃষ্টির কারণে আমাদের এখানে বিদ্যুৎ চলে গিয়েছে, এখন ফেরেনি। সো আমাদের যেহেতু ক্লাস করতেই হবে, তাই একটু কষ্ট করে আমি ক্লাসটা করে
করার চেষ্টা করছি, তোমরা একটু বোঝার চেষ্টা করো। যদি এখানে দেখতে না পারো কোনো সমস্যা নেই, তুমি তোমাদের বইয়ে দেখো 27 পৃষ্ঠায় লেখাচ্ছে 4 নম্বর অঙ্ক, 1 ইঞ্চি সমান 2.54 সেমি, সেমি মানে সেন্টিমিটার, 8.5 ইঞ্চি সমান কত সেমি মানে কত সেন্টিমিটার। 1 ইঞ্চিতে হচ্ছে 2.57 সেন্টিমিটার হয়, তাহলে 8.5 ইঞ্চিতে কত সেন্টিমিটার হবে? তাহলে 1 ইঞ্চিতে যদি 2.5 হয়, 8.5 ইঞ্চিতে কত? 1 ইঞ্চির চেয়ে 8.5 ইঞ্চিটা কিন্তু বড়। 1 ইঞ্চিতে যদি হয় 2.54, তাহলে 8.5 ইঞ্চিতে কত হবে? তাহলে এটা কি, এটা কিন্তু বেশি হবে। তাহলে আমরা কি করব, আমরা লিখবো 1 ইঞ্চি সমান 2.54 সেমি। অতএব 8.54 ইঞ্চি, সোজা এভাবে লিখবো, ইঞ্চি সমান কি হবে তাহলে, বেশি হবে, বেশি হলে কি হবে, গুণ হবে। তাহলে 8.5 গুণ 2.54 সেমি, তাহলে এখানে সমান দিতে হবে। আর আমরা কি করবো, এখানে গুণটা করবো, এখানে আমরা গুণ করি 4 5 20, 7 2, 5 5 2, 5 5 25 2, 27, 7 2, 5 2 10 2, 12। তারপরে আমরা পরের লাইনে চলে যাব, 4 8 32, 2 7 3, 5 8 40, 8 3 43, 7 4, 8 2 16, 4 20। তাহলে বাকি আছে আর নেই, আমাদের গুণ শেষ। এখন আমরা যোগ করব, 0 7 2 9 3 2 5, 1 8 2। তাহলে এই হচ্ছে আমাদের গুণফল। এখন আমাদের দেখতে হবে দশমিক কয় ঘর পড়ে আছে। এখানে দেখো দশমিক, এখানে কিন্তু হচ্ছে 2 ঘর পড়ে, এখানে দশমিক আছে 1 ঘর পড়ে, তাহলে মোট 2 এর 1-এ এখানে আমি 3 ঘর পড়ে দশমিক বসাবো, 0 1 2 3, অর্থাৎ এখানে বসাবো। তুমি দেখো আমি আগের ক্লাসে কিন্তু বলেছি দশমিকের পরে একদম শেষে যদি 0 থাকে তাহলে সেই শেষে সেই 0-এর কোনো কাম নেই। তাহলে আমরা এখানে কি লিখবো, 21.59, তাই না? তাহলে এখানে উত্তরটা আমি লিখতেছি 21.59 সেন্টিমিটার, 21.59 সেন্টিমিটার। আর এই দুই দুই পাশে যে 2 1 আমি লিখছি, এটা কিন্তু লেখার দরকার নেই, এটা আমি তোমাদের বোঝানোর জন্য লিখছি। রঙে কিন্তু এটা তোমাকে লিখতে হবে, তবে সবচেয়ে ভালো হবে তুমি যদি ডান সাইডে লিখতে পারো, গুণের এখানকার ডান সাইডে যদি লিখতে পারো তাহলে সবচেয়ে ভালো হবে। এখানে আমার জায়গা না থাকার কারণে আমি তোমাদের এই পাশে বাম পাশে করে দেখালাম, ঠিক আছে? তাহলে সবশেষে তোমাকে লিখতে হবে কোন উত্তর, তুমি এখন উত্তর লিখো, উত্তর 21.59 সেন্টিমিটার, 21.59 সেন্টিমিটার। এইরকম গাণিতিক সমস্যার যে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলোতে কিন্তু অবশ্যই তোমাকে উত্তর লিখতে হবে, অর্থাৎ যোগ্যতা ভিত্তিক প্রশ্নে ক খ গ যে থাকে সেগুলো কিন্তু প্রত্যেকটাই তোমাকে উত্তর লিখতে হবে। যদি উত্তর না লেখো সেক্ষেত্রে কিন্তু তুমি নাম্বার পাবে না। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে 4 নম্বর অঙ্কের সমাধান। তোমরা এই অঙ্কটা এখন তুলে নাও, তোমরা তুলে নাও, আমি আরেকবার রিপিট করি তোমাদের বোঝানোর জন্য। 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার,
8.5 4 সমান কত সেন্টিমিটার? মানে 1 ইঞ্চি যদি 8 সেন্টিমিটার হয়, 8.5 4 1 ইঞ্চির চেয়ে বড়, মানে বেশি, বড় মানে বেশি, বেশি হলে কি হয়, গুণ হয়। তো 8.5 × 2.54 আমরা কি করছি, গুণ করছি। গুণটা আমরা এখানে আলাদাভাবে দেখিয়েছি, দশমিক ভগ্নাংশের গুণটা কিভাবে করতে হয় সেটা আমরা আলাদাভাবে এখানে দেখিয়েছি। আমি তোমাদের আবার মনে করে দিই, 2.54 কে 8.5 দিয়ে গুণ দেওয়া হয়েছে। দেখো চারপাশে 20 এর 0 হাতে 2, 5 5 25 আর 2, 27 হাতে 2, 5 × 10 = 12, আর কিন্তু নাই, শেষ। এরপরে পরের লাইন 4 8 32 হাতে 3, 5 8 40, 40 আর 3 43 হাতে 4, 8 × 16 = 20, আর কিন্তু গুণ নাই, শেষ। তুমি কি করতে পারো, যোগ করতে হবে, 0 = 0, 7 2 = 9, 8 9, 3 2 = 5, 7 9, 1 0 1, 8 9, 8 2। প্রথমে ছিল 21,590, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে 2 ঘর পরে দশমিক, এখানে 1 ঘর পরে দশমিক, 2 আর 1 3, তাহলে আমাদের নিচের গুণফলে 3 ঘর পরে দশমিক দিতে হবে, বাম পাশ থেকে ডান পাশ থেকে 1 2 3, 3 ঘর পরে আমাদেরকে দশমিক দিতে হবে। দুঃখিত, এটা বাম পাশ থেকে, ডান পাশ থেকে না, বাম পাশ থেকে, বাম পাশ থেকে আমাদের 3 ঘর পরে দশমিক বসাতে হবে। আর দশমিকের পরে শূন্যের কোনো দাম যেহেতু নেই, সেহেতু উত্তরটা হবে 21.59, 21.59 সেন্টিমিটার। আর এই গুণফলটা তোমরা এখানে যদি বাম পাশে দেখাতে পারো তাহলে সবচেয়ে ভালো হয়, এখানে আমাদের জায়গা নেই, আমি বলে দিচ্ছি দেখা দিচ্ছি, এবং অবশ্যই শেষে তোমাকে উত্তর লিখতে হবে। তো শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা তুলে পেয়েছো, আমি এখন পরের অঙ্কে চলে যাবো। যদি আমি পরের অঙ্কটা তোমাদের এখানে করে দিব না, আমি তোমাদেরকে একটু সহযোগিতা করবো, তোমরা একটু 5 নম্বর অঙ্ক, 5 নম্বর অঙ্কটা দেখো, দেখার জন্য এখানে একটু দেখো, আমি এখানে 5 নম্বর অঙ্কটা নিয়ে আসলাম, যদি তোমরা দেখতে পাবো তোমাদের বইয়ে চলে যাবে। একটি গাড়ি 1 ঘন্টায় 42.8 কিলোমিটার যায়, 15.5 ঘন্টায় গাড়িটি কত কিলোমিটার যাবে? তাহলে 1 ঘন্টায় যায় 42.8 কিলোমিটার, 15.5 ঘন্টায় যাবে, কী হবে, গুণ হবে। 15.5-এর সাথে 42.8-এর গুণ হতে হবে। গুণটা তোমরা এইভাবে গুণ করে দেখাবো, তারপরে গুণের উত্তরটা এখানে দেখবে, সবচেয়ে উত্তর লিখবে, বুঝতে পেরেছো? এই হচ্ছে দশমিক ভগ্নাংশের গুণ। এরপরে আমি 6 নম্বর অঙ্কটাতে যাই, 6 নম্বর অঙ্কটা একটু দেখো, এটা অঙ্ক আমি করে দেবো না, আমাদের নিজে নিজে করতে হবে। একটি আয়তাকার জমির ক্ষেত্র, জমির প্রস্থ 4.75 মিটার, দৈর্ঘ্য 12.8 মিটার, জমিটির ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে জমিটির ক্ষেত্রফল সমান সমান কি সেটা তোমাকে জানতে হবে, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তোমাকে এখানে লিখতে হবে। আমরা জানি, আমরা জানি আয়তের ক্ষেত্রফল গুণ, ঠিক আছে। এরপরে তোমাদের দেখতে হবে জমির প্রস্থ, জমির দৈর্ঘ্য 12.8 মিটার, জমির প্রস্থ 7.75 মিটার, অতএব জমির ক্ষেত্রফল 12.8 × 4.75, গুণটা আলাদাভাবে করে দেখাতে হবে, তারপর গুণটা উত্তরে লিখতে হবে, গুণ পাবে। অতএব এটাই হচ্ছে এর উত্তর, বুঝতে পেরেছ? অবশ্যই তোমরা কিছু বলছ। এরপরে আমরা যাবে এখন 7 নম্বর অঙ্ক, এখন তোমরা 7 নম্বর অঙ্কে যাও, এই অঙ্কটা আমি তোমাদেরকে একটু করে দেবো। 7 নম্বর অঙ্ক দেখো, যদি এখানে দেখতে না পারো তাহলে অবশ্যই বইয়ে রাখো। রেজার ওজন 36.5 কেজি, তার ছোট ভাই এবং তার বাবার ওজন যথাক্রমে তার ওজনের 0.8 গুণ এবং 1.6 গুণ, তার ভাই এবং বাবা ওজন নির্ণয় করে। দেখো রেজার ওজন আছে 36.5, আমি বলছি তার ছোট ভাই এবং বাবার ওজন যথাক্রমে 0.8 গুণ, যথাক্রমে মানে ছোট ভাইয়ের ওজনটা হচ্ছে রেজার ওজনের 0.8 গুণ, যথাক্রমে মানে ছোট ভাই প্রথমটা হচ্ছে 0.8 গুণ, মানে এই ছোট ভাইটা হচ্ছে প্রথমটা, তারপর হচ্ছে বাবা, বাবাটা পরেরটা,
অর্থাৎ ছোট ভাইয়ের ওজনটা 36.5 কেজি, 16.8 গুণ, আর বাবার ওজন হচ্ছে 36.5 কেজি, 1.6 গুণ। ওকে ঠিক বন্ধুরা, এখন আমরা এই অঙ্কটা করব। তাহলে আমরা প্রথমে কি লিখতে হবে, রেজার ওজন, 7 নম্বর অঙ্ক লিখবো, রেজার ওজন। এখন লিখতে হবে আপনার ছোট ভাইয়ের ওজন, ছোট ভাইয়ের ওজন। এখন ছোট ভাইয়ের ওজন কত গুণ তার ওজন, 16.8 গুণ, তাই এখান থেকে 36.5 গুণ। বাম সাইড লিখলে করতে ভালো হতো, এখন এখানে জায়গা নাই, আমি বাম সাইডে করছি, এই দুইটা এখানে করে দিচ্ছি, 36.5 আর 0.5। কাগজ করতে লিখে 0 হাতে 4, 8 6, 48, 8 4 52, হাতে 5, 3 8 24 আর 5 29, 2920। দেখে এখানে কিন্তু দশমিকের আগে শুধু শূন্য আছে, দশমিকের আগে যদি শুদ্ধ শূন্য থাকে সেই শূন্যের কোনো দাম নাই, আবার দশমিকের পরে একদম শেষে যদি শূন্য থাকে তাহলে শূন্য কোনো দাম নাই। এই শূন্য এখানে একটু ভ্যালু বেশ, এর কোনো ভ্যালু নেই, তাহলে ওই শূন্য দ্বিগুণ করে আমাদের বলে লাভ নেই। আচ্ছা তাহলে এখানে দেখো এক ঘর পরে দশমিক আছে, এখানে এক ঘর পরে দশমিক, তাহলে আমরা কি করবো নিচে দুই ঘর পরে দশমিক লাগবে, 1 আর 2, এইখানে আমরা দশমিক দশমিক ঠিক আছে বন্ধুরা, লিখুন হলো 29.20। কিন্তু আসলে একদম শেষে দশমিকের পরে একদম শেষে যে শূন্য থাকে সেই শূন্যের কোনো মূল্য নাই, তাহলে হবে 29.2, এখানে হবে 29.2 কেজি। বুঝতে পেরেছ? তাহলে রেজার ওজন 36 কেজি, তার ছোট ভাইয়ের ওজন 0.8 গুণ, তাহলে 36.5 কে 0.8 দিয়ে গুণ করলে হয় 29.2 কেজি, এটা হচ্ছে তার ছোট ভাইয়ের ওজন। এরপর কি বলছে, তার বাবার ওজন কত, তাহলে লিখবা আবার লিখতে হবে, আবার রেজার ওজন, রেজার ওজন 36.5 কেজি, তার বাবা আমাদের বিদ্যুৎ চলে এসেছে, নিশ্চয়ই এখন আরো ভালো ক্লিয়ার দেখা যাচ্ছে। এখন দেখো 36.5 1.6, 6 6 3, 3 6 18, 1 6 1 হাতে 3, 3 6 18, 8 3 হচ্ছে 21, তারপর আবার গুণ 5 8 5 6 6 3 3, আমরা 0 5 9 14 4 হাতে 1 6 1 7 আর 1 8 3 2 5। তাহলে 58 47, এখন আমাদের দশমিক ভাগ কত হবে, এখানে এক ঘর পরে, এখানে এক ঘর পরে, এখানে হবে দুই ঘর পরে, দুই ঘর পরে যদি দিই দশমিকের পরে শূন্যের কোনো দাম নেই, তাহলে হচ্ছে 58.4, তাহলে উত্তর আমরা লিখব 58.4 কেজি, এটি আমরা মুছে দেব 58.4 কেজি। তাহলে এখন আমরা উত্তর যদি লিখি, উত্তর
ছোট ভাইয়ের ওজন, ছোট ভাইয়ের ওজন 29.2 কেজি, বাবার ওজন 58.4 কেজি। ঠিক আছে, নিজের থেকে আমার লেখা গুলো খারাপ হলো, ওই জন্য আমি দুঃখিত। তাহলে আবার দেখো, ভেজা ওজন 36.5 কেজি, তার ছোট ভাই এবং তার বাবার ওজন যথেষ্ট হবে, তার ওজনে 0.8 গুণ এবং 1.6 গুণ তার বাবা এবং তার ছোট ভাই, তার ভাই এবং তার বাবা ওজন নির্ণয় করে। তোমরা রঙগুলো তুলে দাও, তার আগে তার মধ্যে আমি তোমাদেরকে আর একবার রিপিট করি। রেজা ওজন হচ্ছে 36.5 কেজি, ছোট ভাইয়ের ওজন 0.8 গুণ বেশি। তাহলে 36.5 এর সাথে 0.8 গুণ আমরা গুণ করেছি। গুণের পরে দেখা গেল যে এখানে 2 ধর পরে আমি 10 মিনিটে বসাতে হবে। বসার পর দেখা গেল যে এখানে 0 আছে, কিন্তু একদম শেষে 10 মিনিটে পরে 0 কোনো দাম নেই, 0 আমরা উঠিয়ে দিয়েছি। ঠিক একই রকম ভাবে রেজা ওজন হচ্ছে বাবার ওজন 1.4 গুণ বেশি আমরা গুণ করেছি। গুণ করার পর এখানে উত্তরে যে বেড়েছি যে 2 ধর পরে 10 মিনিট বসে, 10 মিনিট বসার পর দেখা গেলো যে একদম শেষে 0 আছে, ওই 0টার কোনো মূল্য নেই। এবং আমরা এখানে উত্তর পেয়েছি 58.4 কেজি। তাহলে ছোটো ভাইয়ের ওজন হচ্ছে 29.2 কেজি আর বাবার ওজন হচ্ছে 58.4 কেজি। ঠিক আছে বন্ধুরা, তোমার নিশ্চয়ই এতক্ষণ দিয়ে দিয়েছো, তাহলে আমি এখন তোমাদের বাড়ির কাজ দিব। পক্ষায় বাড়ির কাজ লিখে নাও, বাড়ির কাজ আমি এই পর্যন্ত যে অঙ্কটা করিয়েছি তোমাদের, অঙ্কটা দেখে নিয়েছি, সেটা হচ্ছে কত শিখিসটা বাড়ির কাজ অনুশীলনী অনু হাতের পরে 5 আর 6, 5 এবং 6 নম্বর অঙ্ক, যে অঙ্কটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি সেটাই হচ্ছে বাড়ির কাজ। তোমরা এই বাড়ির কাজটা করবে এবং অবশ্যই বাড়ির কাজের ছবি তুলে বিসি অনলাইন স্কুলের ফেসবুক পেজে, আমার যেখানে ভিডিওটা দেখানো হচ্ছে সেই লিঙ্কে কমেন্টে অবশ্যই তোমরা সেই ছবিটা পাঠিয়ে দেবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। তোমরা নিশ্চয়ই বিএসি অনলাইন স্কুলের ম্যাথ ফেস্টিভ্যালকে এনজয় করছো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাস থেকে আমন্ত্রণ। আল্লাহ হাফেজ।